সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অভিষেক ব্যানার্জি না কলাবাদ ভাইপোনাটি আছে, তিনি বড় বড় কথা সিজিওর সামনে বলেছেন, তিনি রুচিরা নারোলার সঙ্গে তার সম্পর্কটা বলে দিলেন। तृणमूल कर्मचारी राज्य सरकार प्राथमिक मामला प्रश्न कर चाचार संगे कथा जनकपुरा डाके प्राथमिक मामले हाईकोर्टे राज्य सरकार आबार धक्का खेयेछे मूलोत्पाटन करतीप्रकृति जेदिके जा निर्वाचित हारे आज के सभा बाधा सत्व गाड़ी दीते टीफिन तो दूर कथा जल दी आज के अपना मानुषे পদচারণা দেখতে পেলেন এখানে আপনাদের পিছনে এখনো 2-3000 লোক দাঁড়িয়ে আছে আমার বিচারপতির উপর পূর্ণ আস্থা আছে সুপ্রিম কোর্টের অর্ডারটা আপলোড করতে দেন আগামীকাল প্রেসিডেন্টের উপরে দাসপুরে আমার মিছিল আছে আপনি যে চ্যানেল বা যে কাগজে কাজ করেন জানা বাংলা নয় তো কাল যে কাগজে কাজ করেন তার প্রতিনিধিকে পাঠাবেন সুপ্রিম কোর্টের অর্ডারটা আপলোড হওয়ার পরে ওটা পড়ে আমি কমেন্ট দিয়ে দেব प्रथम कथा सीबीआई पश्चिम बंगे सब सब जुडिसियारी राज्य पुलिस राज्य सरकार सीआईडी रास्ता ना रखते हैंडओवर कर पश्चिम बंग सह 8 राज्य सीबीआई डायरेक्ट इन्वेस्टिगेशन करते राज्य सरकार बैन कर रेखे सीबीआई समस्त इन्वेस्टिगेशन से মমতা ব্যানার্জি সরকার छवि आकार शुरू कर हासखाली रामपुरहाट सब मिलिए सब पुरो विषय कोर्ट मनीटरिंग जुडिसियारे प्रतिहिंसा राजनीति को सम्पर्क नहीं एनफोर्समेंट डायरेक्टरेट इडी जेटा करे मानी लंडारिंग इडी प्रथम काउके एक्शन देना
অভিষেক ব্যানার্জী না কোলাবাদ হাইকোর্টে আছে তিনি বড় বড় কথা সিজিওর সামনে বলেছেন তিনি রুচিরা নারোলার সঙ্গে তার সম্পর্কটা বলে দিলেন আমি তো চেকটা দেখাই সব মিটিং এ এখনো চাইলে গাড়ি থেকে না দেখিয়ে দিই এই যে ভ্যাট থাইল্যান্ডের যে আমাদের রুপির ওখানে ভ্যাট বলে প্রত্যেক মাসে টাকা ট্রান্সফার হয়েছে 2019 সালে লোকসভা ভোটের আগে রুচিরা নারোলা আর মেনকা গান্ধী তারা তাদের অ্যাকাউন্ট ক্লোজ করেছে ওখানে সব টাকা তুলেছে 24টা আপনার ব্যাংকক আর কলকাতার মধ্যে এয়ার ফ্লাইটের টিকিট আছে এবং কলকাতাতে কাস্টমসে আটখানা সোনার ব্যাগ নিয়ে এসেছিল একটা ব্যাগ ধরা পড়েছিল তারপরে জ্ঞানবল সিং তখন বিধাননগরের কমিশনারের গ্রিন করিডোর করে একটা সোনার ব্যাগ কালীঘাটে এখানে মমতা ব্যানার্জির বাড়ির পাশে শান্তিনিকেতন বলে একটা বাড়ি আছে সেখানে আটটা সোনার ব্যাগ ভর্তি দিয়েছে তাই ইডি প্রশ্ন করছে রুচিরা নারোলাটা কে তার অ্যাকাউন্টে ভ্যাট গেছে কেন মানি লন্ডারিং এর প্রশ্ন আছে অপার সিন্ডিকেট ওই বাড়িগুলোতে সাউথ সিটি মল বলুন বেলঘরিয়া বলুন ওই বাড়িতে তো বিজেপি নেতারা গিয়ে কেউ টাকা ঢুকিয়ে দিয়েছে তা দরজা খোলার পরে এই টাকা কেউ দেখেছেন স্বাধীনতার পরে অনেক আন্দোলন অনেক লড়াই অনেক কংগ্রেস সিপিএম অন্যান্য দল সরকার চালিয়েছে ইত্যাদি পক্ষে বিপক্ষে অনেক আছে তথ্য এই ধরনের পশ্চিমবঙ্গে নেতাদের বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার এই পশ্চিমবঙ্গের 160খানা প্রপার্টি পাওয়া গেছে 160 প্রপার্টি এগুলো কেউ কখনো পশ্চিমবাংলার লোক দেখেনি আজকে এগুলো হচ্ছে বলে সংবিধান স্বীকৃত প্রতিষ্ঠানগুলি তথ্য প্রমাণ সবকিছুর উপরে দাঁড়িয়ে কাজ করছে আর এরা ভয় পেয়েছে বলে এই ধরনের কথাবার্তা নিয়োগ নিয়ে এখনো কোনো সদুত্তর নেই রাজ্য সরকারে রাজ্য সরকার নিয়োগ করতে পারবে না কারণ এই সরকারটা হচ্ছে ভিখারির সরকার এই সরকারটা হচ্ছে দেউলিয়া সরকার এই সরকার দুর্গাপুজোতে 260 কোটি টাকা দিয়েছে আমাদের আপত্তি নেই কালকে একটা মিছিল করেছে 3 কোটি টাকা খরচ করে আমরা দাবি করছি সমস্ত শূন্য পদে নিয়োগ করুন আমরা দাবি করছি ক্যাপ্টেন কন্ট্রাকচুয়াল আশা কর্মী প্রাণী মিত্রা সিভিক ভলেন্টিয়ার্স ক্যাজুয়াল পার্ট টাইমার সকলের বেতন পুজোর আগে বৃদ্ধি করুন আমরা দাবি করছি সরকারি কর্মচারী শিক্ষকদের 31% বকেয়া দিয়ে মহালয়ার আগে মিটিয়ে দেন এটা আমরা দাবি করছি এবং এই জন্য পশ্চিমবাংলায় দরকার ডবল ইঞ্জিন সরকার সেটা উত্তরপ্রদেশের মানুষ বুঝতে পারছে পশ্চিমবাংলার মানুষও বুঝেছেন আগামী দিনেও আরো বেশি করে তারা আমাদের সঙ্গে আসবে দেখুন তিনি জমা দিতেই পারেন করতেই পারেন বিনয় মিশ্রর সঙ্গে উনার কি সম্পর্ক এটা সবাই জানে বিনয় মিশ্রকে উনি তৃণমূল যুবা ভাইস প্রেসিডেন্ট করেছিলেন থেকে এই ধরনের চোরেদের সঙ্গে কোন কথা হয়েছে প্রমাণ করার দায়িত্ব আমার ফোন নাম্বার আমার ফোন নাম্বার সবাই জানে সেটা করতে দেন মুখে আওয়াজ অনেক কথাই বলেন উনি এর আগে বলেছিলেন আমার বিরুদ্ধে অভিযোগ পাঠিয়ে কাউকে বলতে হবে না আমি নিজেই ফাঁসির মঞ্চে ঝুলব এতবার ইডি তাকে ডাকছে রগড়াচ্ছে কি কি প্রশ্ন করেছে ওগুলো বলুক না আগে কি কি প্রশ্ন করেছেন সেটা আগে মানুষের কাছে উত্তর দিন ইডি তো আপনাকে আমাকে ডাকছে না মমতা ব্যানার্জির তো আরো কয়েকটা ভাইপো ভাইজি আছে তাদের তো ডাকছে না কয়লা ভাইপোকে কেন ডাকছে আর দিল্লিতে দুবার এখানে একবার তিনবার হলো কি কি প্রশ্ন করেছেন এগুলো একটু জনগণের কাছে আগে বলুন আছেন ঘরে বসে ভিড় মারার দরকার ঠিক আছে ভালো থাকুন।